ওয়েলকাম স্টুডেন্ট, বেদম কলার কমে তোমাদেরকে স্বাগত। আমি প্রিন্সিপিয়া ম্যাম, তোমাদের ম্যাথমেটিক্স টিচার। চলে এসেছি একটি নতুন অঙ্ক নিয়ে। চলো দেখে নেওয়া যাক অঙ্কটি। ওয়াই ইজ ইকুয়াল টু কস স্কোয়ার এক্স হলে ডি টু ওয়াই ডি এক্স টু এর মান নির্ণয় করো। তো প্রথমেই এখানে দেখো, আমি লিখে ফেলি যেটা দেওয়া আছে, ওয়াই ইজ ইকুয়াল টু কস স্কোয়ার এক্স। তাহলে ডিফারেন্সিয়েট করছি, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স, কি পাবো? dy dx equal to d dx of cos square x। দেখো প্রথমে এটা আমরা cos square x টাকে ধরে ফেলি ক্যাপিটাল x, তাহলে এখানে যে ফর্মুলাটা আমরা ইউজ করব সেটা হলো d dx of x to the power n, মানে n x to the power n minus 1। তাহলে কত পাবো? 2 cos x। কিন্তু cos x আনাদার একটি ফাংশন, তাহলে cos x এর চেইন রুল অনুযায়ী ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে d dx of cos x is equal to 2 cos x into minus sin x, তাহলে আমরা কত পাবো? minus sin 2x। আবার যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে পাই d2y dx2 is equal to d dx of minus sin 2x is equal to minus sin এর ডেরিভেটিভ cos, তাহলে cos 2x into d dx of 2x using chain rule, তাহলে কত পাবো? minus 2 cos 2x। তাহলে দেখো এখানে যে অপশন গুলো দেওয়া আছে তাদের মধ্যে অপশন 1 টাই হলো এইটি, minus 2 cos 2x, তাহলে এদের মধ্যে অপশন 1 সঠিক। থ্যাংক ইউ ফর ওয়াচিং বেদাঙ্ক.com। আরো নতুন নতুন অঙ্কের সমাধান পেতে অবশ্যই বেদাঙ্ক.com ব্রাউজ করুন।